হ্যালো ফ্রেন্ড, দেখো কিরকম বৃষ্টি পড়ছে। তোমাদেরকে আমি বৃষ্টিটা একটু দেখাচ্ছি, কিরকম আওয়াজ শুনতে পাচ্ছ। এরপর রান্না করব ইলিশ, ইলিশ মাছ তোমাদেরকে করে দেখাবো। আর ইলিশটা আমি কীভাবে রান্না করলাম সেটা তোমাদের সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে আমি একটু দেখালাম যে কীরকম বৃষ্টি পড়ছে, বেশ মজা লাগছে। আর এরকম ধরনের বৃষ্টি পড়লে আমার সবসময় পাহাড়ের কথাই মনে পড়ে, মনে হয় এক ছুটে পাহাড়ে চলে যাই, খুবই ভালো লাগে আমার। দেখো এটা স্পাইডার গাছ, খুব সুন্দর এরকমভাবে ঝুলে ঝুলে থাকে, গাছের পাতা থেকেই বের হয় এরকম। তো চলো রান্নাঘরে যাই এবার। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে কাঁচা ইলিশের ঝোল। দেখো আমি ইলিশ মাছগুলো ধুয়ে থালার মধ্যে রেখে দিয়েছি, এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। আর মাছগুলো কিন্তু ডিমে ভরা, দেখতেই পাচ্ছ, আর ডিম ওলা মাছগুলো আমার বেশি পছন্দের। এগুলো আলতো হাতে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। এই বৃষ্টির সময় ইলিশ মাছ না থাকলে বৃষ্টিটা ঠিক জমে না, তাই না? আমার মনে হয় সবারই সেই মত। আর এই সময় ইলিশ খাওয়া ভীষণ ভালো লাগে খেতে, অন্য সময় আমার ইলিশ অতটা ভালো লাগে না। ইলিশ কিন্তু বর্ষাকালেই ম্যাচ করে, তো সেই জন্য ইলিশের রেসিপি নানা রকমভাবে খাওয়া যেতেই পারে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো, এবার আমি প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনের মধ্যে একটু নুন আর একটু হলুদ আমি দিয়ে দেব। ভালো করে তেলের মধ্যে বেগুনটাকে ফ্রাই করে নেব। বেগুনটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি বেগুনটা তুলে ফেলবো। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম লাল লাল করে, বেগুনগুলো তুলে নিলাম আমি। এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, এবার আমি দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলো আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু ভেঙে ভেঙে দিয়েছি। আলুটার মধ্যে আমি অল্প করে
হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প লবণ। দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নিলাম। আলুটা বেশ ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন। এবার আমি একটু জল দিয়ে আমি এটা নাড়াচাড়া করব। বেশ ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি একটা ঢাকনি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। ঢাকা খুলে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি মির্চ পাউডার। দিয়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি। কষানোটা কিন্তু আমার বেশ ভালো করে হয়ে গেছে। কষালাম এ কারণে যাতে জিরে গুঁড়োর গন্ধ, কাঁচা গন্ধটা যেন না থাকে। আর একটু আমি ঢাকা দিয়ে রাখলাম। এটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল। জলটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকাটা খুলে আমি দেখলাম যে আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের পিসগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব, কারণ ইলিশ মাছ কিন্তু বেশ নরম মাছ। চার টুকরো মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছের পিসগুলো কিন্তু বেশ বড়, আর ডিম ভর্তি ছিল। সবকটা মাছ আমার দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি ভালো করে মাছের মধ্যে যাতে ঝোলটা ঢোকে সেইভাবে নাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখব। তিন থেকে চার মিনিট পর আমি ফিরে আসলাম। ঢাকনিটা খুলে দেখলাম বেশ ভালো করে ঝোলটা রেডি হয়ে গেছে। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের, কাঁচা ইলিশ মাছের ঝোল কিন্তু অসম্ভব টেস্ট হয়। বেগুনগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম, কারণ বেগুনগুলো আগে দিলে কিন্তু একদম নরম হয়ে যেত আর খেতে কিন্তু ভালো লাগতো না।
তাই বেগুনগুলো আমি নামানোর আগে দিলাম আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। দেখো ইলিশ মাছ একদম রেডি হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও।